পাঁচারি মাল্টি রাইস কুকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা স্টিল পট একটা ননস্টিক পট আপনি গ্যাসের চুলাতে বসাতে পারবেন এটার মধ্যে ভাত মাংস কারি বিরিয়ানি পোলাও খিচুড়ি এভরিথিং সবকিছু করা যাবে 3 কেজি মতো মাংস করা যাবে কুকারের সাথে যেগুলো পাচ্ছেন আমরা কিন্তু এগুলোর সাথে কিন্তু গিফট করে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা কিন্তু রাইস কুকার মাল্টি ফাংশনাল রাইস কুকারের একেবারে মেলা নিয়ে কিন্তু হাজির হয়েছি আর যেটা মানে কিন্তু মানিজ্য মেলা এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেলা একবারে আর আমরা কিন্তু রয়েছি আজকে কুকারিজ স্টোর ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় ব্লক জি শপ নম্বর 336 আর এ সম্পর্কে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই একবারে মেলা বসায় দিয়েছেন জি ভাই মেলা বসায় দিয়েছি ওই যে আপনি যে কথা বলছেন মেলা যাওয়ার দরকার নেই আর আচ্ছা আমাদের শোরুমে সব আসলে পাবে আচ্ছা আচ্ছা অনেকে তো রাইস কুকার খুঁজে যে দেখা গেছে যে আমরা একটু বেশি হাড়িতে কোথায় পাবো তাই না তো সবাই তো নিচে দুই হাড়ি আচ্ছা এখন কিন্তু আমরা পাঁচ হাড়ি কিন্তু রাইস কুকার নিয়ে আসি পাঁচ হাড়ি রাইস কুকার নিয়ে আসলাম হ্যাঁ এটা কি কি ব্র্যান্ড আছে ভাই এখানে ব্র্যান্ডটা বলতে ভাই বলতে এখানে আছে এক নাম্বার হলো হকিংস হকিংস আছে দুই নাম্বার হলো কিয়াম কিয়াম আছে তিন নাম্বার হলো পেস্টিস প্রেস্টিস তাহলে তিনটা হলো পাঁচটা হাড়ি এই তিনটা হচ্ছে পাঁচ হাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এছাড়া কিন্তু আদার্স যদি আবার চার হাড়ি যদি লাগে তো সেক্ষেত্রে কিন্তু আছে মিয়াকো মিয়াকো আছে মিয়াকো হলো চার হাড়ি চার হাড়ি আবার এখানে কিন্তু আবার ছোটর ভিতরে 1.8 অনেকে 1.8 খোঁজে 1.8 খোঁজে সেটা হলো পেস্টিস কিয়াম হকিংস এটা পাঁচ হাড়ি আচ্ছা আচ্ছা এটাও পাঁচ হাড়ি এরপরে নিচে কিন্তু আমাদের কাছে আছে যদি হয় আপনার কেউ আবার তিন হাড়ি খোঁজে রাইট তিন হাড়িও কিন্তু আমাদের কাছে কিয়ামের আছে হকিংস এর আছে পেস্টিস এর আছে আবার যদি কেউ যদি মনে করেন আবার 1.8 যদি খোঁজে সে তিন হাড়ি কিন্তু 1.8 ও আছে তার পাশাপাশি কিন্তু আবার ইলেকট্রিক প্রেসার কুকার আছে এক দোকানে সবকিছু সবকিছুই পাবেন হ্যাঁ আচ্ছা ওকে পাঁচ হাড়ি যে বলছেন ভাই পাঁচ হাড়িতে কি কি আছে আমি একটু নামি আমি জিনিসটা একটু দেখাই জিনিসটা মনে ওকে দেখেন তিনটা ব্র্যান্ডের কিন্তু আপনারা পাবেন পাঁচ হাড়ি অনেকে একটু বেশি হাড়ি খুঁজেন সেক্ষেত্রে এটা কত লিটার ক্যাপাসিটি পাঁচারি ক্যাপাসিটি হলো ভাইয়া 2.8 লিটার ক্যাপাসিটি এটা 2.8 লিটার জি পাঁচারির মধ্যে ভাইয়া স্টিল পট এই একটা আচ্ছা এই একটা স্টিল পট আচ্ছা দুইটা স্টিল দুইটা এই একটা স্টিল পট তিনটা তিনটা স্টিল আচ্ছা এই একটা ননস্টিক পট চারটা চারটা আর এই একটা হলো স্টিম পট আচ্ছা এটাও কিন্তু একটা পট কিন্তু আমরা কিন্তু ধরি কিন্তু ভাইয়া ঠিক আছে হ্যাঁ কেন এটা এই হলো কটা হলো ভাইয়া আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা তাহলে তিনটা স্টিল পট একটা ননস্টিক পট একটা ননস্টিক এই হলো পাঁচ হাড়ি আচ্ছা এখন আরেকটা জিনিস বলি ভাইয়া এই হাড়িটা দেখা গেছে কি এই রাইস কুকারে তো অবশ্যই রান্না করতে পারবে রাইট তার পাশাপাশি দেখা গেছে কি রান্না করার অবস্থায় যদি হঠাৎ করে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যেতে সেই ক্ষেত্রে হ্যাঁ করবে কি এটাকে নিয়ে সরাসরি আপনি গ্যাসের চুলাতে বসাতে পারবে গ্যাসের চুলাতে বসাতে গ্যাসের চুলা বসাতে পারবে হ্যাঁ তার পাশাপাশি ইনফাইট যে চুলাগুলো আছে যেটা সব রকমের হাড়ি ইউজ করা যায় এই চুলাতে কিন্তু এটা বসাতে পারবে আচ্ছা আচ্ছা সুবিধা কিন্তু হলো এটা কিন্তু খাবার কিন্তু কখনো পুড়বে না পাতিলটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন অনেক কিন্তু স্ট্রং এবং অনেক হেভি কিন্তু এটা পাতিলটা হেভি কিন্তু অনেক হেভি এগুলো আর এটা কিন্তু ম্যাগনেট ফ্রি তাহলে কখনো ম্যাগনেট ধরবে না এটা আচ্ছা 100% এসএস হ্যাঁ এই হলো আমাদের কাছে এই পাঁচারি মাল্টি রাইস কুকার আমাদের কাছে কিন্তু তিনটা ব্র্যান্ড কিন্তু আমরা কিন্তু বললাম আপনাকে সেটা হলো আমাদের কিন্তু কিয়ামের এবং হকিংস এর প্রেস্টিজ এর তাহলে প্রেস্টিজ জি যার যেটা লাগবে আমাকে একটু স্ক্রিনশট করে দিবে আমাদের দিতে সুবিধা হবে কালার গুলো কিন্তু খুবই সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা বলছেন ভাইয়া কালার কিন্তু এখানে যে তিনটা কালার দেখছেন না এখানে কিন্তু তিনটা একটা হলো হলুদ একটা লাল একটা গ্রিন তিনটা কালার কিন্তু হয় এটা তিনটা কালার হ্যাঁ যার যেটা বলবে আমরা কালার দেওয়া যাবে আচ্ছা 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 ওকে এর পাশাপাশি কিন্তু আমরা যেটা আমরা বলবো 1.8 1.8 লিটার 1.8 টা পাঁচারি সেটা আমি একটু নামিয়ে দেখাই হ্যাঁ ভাই আচ্ছা কি কি হাড়ি পাচ্ছি আমরা সেটা একটু দেখাই দেব এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রেস্টিজ কিয়ামের এবং হকিংস এর জি জি হ্যাঁ আচ্ছা পাঁচারির মধ্যে ভাইয়া দেখেন এটাও কিন্তু দুইটা স্টিল পট থাকবে দুইটা স্টিল একটা হলো ননস্টিক পট থাকবে ননস্টিক পট এরপর হলো একটা স্টিম পট স্টিম পট এই একটা মোট পাঁচটা এই এখানেও টোটাল পাঁচটা হাড়ি পাঁচটা হাড়ি হয়ে গেল হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা তার মানে অনেকে দেখা গেছে কি ভাইয়া কেউ একটু ছোট খুঁজে যে আমার একটু বড় দরকার নাই আমার একটু ছোট ভিতর লাগবে তো সেই ক্ষেত্রে আবার ছোট ভিতর হলো 1.8 আবার কেউ যদি মনে আমার একটু ফ্যামিলি মেম্বার একটু বড় দরকার তো সেই ক্ষেত্রে হলো বড় বড়টা আর এটার যদি ভাইয়া কয়েক লিটারের তো কথা বলছি 2.8 লিটার ক্যাপাসিটি এটা রান্না করতে পারবো কতটুকু এটার মধ্যে সর্বোচ্চ করে যদি করে 2 কেজি চাল করা যাবে একটা হাড়িতে একটা হাড়িতে আচ্ছা 2 কেজিতে করা যাবে এটা আর আপনি যদি মাংস করা যায় তে 3 কেজি মতো মাংস করা যাবে 3 কেজির মতো হ্যাঁ আর যদি 1.8 এর মধ্যে যদি হয় এটার মধ্যে আপনার মাংসটা হবে 2 কেজি আর রাইসটা হবে 1 কেজি রাইসটা হবে 1 কেজি জি এটা 1.8 এর মধ্যে আচ্ছা এই হচ্ছে 1.8 এর পাঁচটা হাড়ি আমরা পেলাম আরেকটা কথা বলে দিই ভাইয়া জি ভাই বলেন এই রাইস কুকারের মধ্যে শুধু কিন্তু ভাত না এটার মধ্যে ভাত মাংস কারি বিরিয়ানি পোলাও খিচুড়ি এভরিথিং সবকিছু করা যাবে সবকিছু করা সবকিছু অনেকে কিন্তু ভাজা পোড়া আইটেমও কিন্তু করতে চায় রাইট সামনে কিন্তু রমজান আসতেছে তাই না তো অনেকে দেখা গেছে কি রাইস করে কিন্তু অনেক সময় আলু চা বেগুন এগুলো ভাজা পোড়া আইটেম দরকার হয় তো এটার মধ্যে কিন্তু তেল দিয়ে আপনি সেটা কিন্তু ভাজা পোড়া আইটেমও কিন্তু করতে পারবেন আচ্ছা ডুবো তেলে হ্যাঁ ডুবো তেলে করতে পারবেন তাহলে মাল্টি ফাংশন এটা রাইস কুকার বলে আর এটা হলো যদি কখনো যদি আপনার বাসায় যদি পিঠা বা মোমো যদি এগুলো স্টিম করতে চান সেগুলো করতে পারবেন এটা কিভাবে করবেন
মনোকোন আপনি নিচে চালার পানি দিয়ে দিবেন এখন আপনি বাসা মোমো করতে যাচ্ছেন মোমো তো এখন খুবই একটা জনপ্রিয় সবাই একটা জিনিস এটা খেতে পছন্দ করে তো এখানে মোমো দিয়ে দিবেন মোমো করা যাবে তারপরে যদি কোনো সময় যদি শাক সবজি ডিম যদি সিদ্ধ করতে চাই সিদ্ধ করা যাবে জি তাহলে একটা মাল্টি রাইস কুকারে আপনার সবকিছু হয়ে গেল ঠিক আছে এগুলো তো ভাই অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে নাকি এটা ভালো কথা বলছেন এখানে কিন্তু আমাদের কাছে এখানে লেখা আছে কুক এবং ওয়ার্মিং আচ্ছা রান্না করার সময় কুকটা জ্বলবে যখন হয়ে যাবে সে অটোমেটিক ওয়ার্মিং এ চলে আসবে অটোমেটিক ওয়ার্মিং এ চলে আসবে হ্যাঁ আপনি কোন লাগবে আর সময় ক্ষেত্রে যদি বলি আমরা চুলাতে রাঁধতে গেলে যে আপনার 15 থেকে 20 মিনিট যে সময়টা লাগে ঠিক ওই সময়টাই কিন্তু হয়ে যাবে ওই সময় হবে এক বিন্দু খাবার কখনো পুড়বে না লাগবে না বা কখনো খাবারটা নষ্ট হবে না বিদ্যুৎ বিলটা কেমন আসবে বিদ্যুৎ বিলটা যদি বলি ভাইয়া এটার কিন্তু ওয়াট হলো ভাইয়া 1000 ওয়াট একটু দেখাই দিই ভাইয়া দেখেন লেখা আছে ক্যাপাসিটি 2.8 লিটার 1000 ওয়াট তাহলে 1000 ওয়াট যদি আমরা হিসাব করি যেমন আমরা কারেন্টে চুলা থাকে 2200 ওয়াট সেটাতে কিন্তু বিল আসে 250 থেকে 200 টাকা আসে তো এটাতে আপনি 150 টাকাই আসবে বিল কিন্তু রাইস কুকারের বিল কিন্তু ভাই বেশি আসে না এটা আপনি কিন্তু ভালো করে জানেন 200 টাকা আসলো তো তারপরে তো আপনি বেশি না তাই না সেগুলোতে বিল কিন্তু খুবই কম আসে ভাই রাইস কুকারের বিল হচ্ছে পাঁচ হাড়ি আমরা পেলাম 2.8 লিটার 1.8 লিটার এরপরে যেটা আছে চার হাড়ি এরপর হলো আমরা দেখাবো চার হাড়িতে ভাইয়া চার হাড়ি কিন্তু আমাদের কাছে এখানে মিয়াকো কোম্পানি কিন্তু রাখলাম এ হলো মিয়াকো ব্র্যান্ডের চার হাড়ি এখানে কিন্তু একটা শুধু রাইস কুকারও আছে যারা শুধু রাইস কুকার নিতে চান সেটা হলো আগের মডেলের
অনেকে কিন্তু আগের যে মডেলগুলো যে খুঁজে যদি নিতে চায় হ্যাঁ অনেকে যদি নিতে চায় তো আমাদের কাছে এগুলো দিতে পারবো আপাতত কিন্তু আমাদের কাছে এই সাইজটা আছে কিন্তু অ্যাকচুয়ালি এই রাইস কুকারগুলো এখন আসে না এটা হলো 1.8 লিটার জি এই রাইস কুকারগুলো এখন কোম্পানি খুবই কম মানে কিছু তো দেখাইছেন এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন জি ভাইয়া এখন ওয়ারেন্টি কথা যেটা আমি বলবো এই যে যে আমাদের কোম্পানিগুলো বললাম পেস্টিস হকিংস কিয়ামের যেটা পাঁচারি আদার্স কিন্তু আমাদের কাছে মিয়াকো আছে আর অন্যান্য কোম্পানি কিন্তু আছে রাইট প্রত্যেকটা ওয়ারেন্টি কিন্তু থাকবে পাঁচ বছর কিসে ওয়ারেন্টি থাকবে সেটা বলে দেই মনগণ আপনি নিছেন নেওয়ার পর হঠাৎ করে দুই দিন পর মনগণ সমস্যা দেখা গেছে বা পাওয়ারটা আসতেছে না আমাদের শোরুমে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে ঠিক আছে আর যদি ঠিক করে যদি কোম্পানি না দিতে পারে আমি আপনাদেরকে যেটা প্রাইজের কথা বলবো ভাইয়া এই যে আমাদের কাছে 2.8 লিটার পাঁচারিটা এখানে কিন্তু আমরা বলছি আপনাকে আবার বলি কিয়াম হকিংস পেস্টিস তিনটা ব্র্যান্ড এবং কিয়ামে কিন্তু দুইটা শেপ বলছি আপনাকে আবার একটা হলো আপনার গোল শেপ আর একটা হলো চারকোনা শেপ স্কোয়ার শেপটা হ্যাঁ এই পাঁচারি কিন্তু আমাদের যদি জারি নেবেন এটা প্রাইসটা থাকবে চার হাজার আটশো টাকা থাকবে আবার বলে দেই হকিংস এর কিয়ামের পেস্টিজের চার হাজার আটশো টাকা তারপরে এগুলোর ভিতরে যেটা নিতে চান যেমন মিয়াকোর এটা হলো 2.8টা এটা দাম হলো 4200 টাকা 2.8 এখানে কিন্তু আরেকটা কালার কিন্তু আমরা রাখলাম এই যে একটা কালার এটাও চার হাড়ি হ্যাঁ এটাও 2.8 এখন যেটা আমি আপনাদেরকে বলবো 1.8 লিটারটা এই যে 1.8 এই হলো পাঁচারিটা যেটা আমি আপনাকে দেখালাম এই যেখানে পুরো আপনি 1.8 পাঁচারি যেটা এখানে কিন্তু আমাদের কাছে তিনটা কোম্পানি আছে একটা হলো আপনি যাকে হকিংস এর পেস্টিজ এর কিয়ামের আর কিয়ামে কিন্তু আরেকটু বলে দেই ভাই দুইটা কিন্তু শেপ একটা হলো আপনি যাকে গোল শেপ আর একটা হলো এই যে স্কোয়ার শেপ যে যেটা নিতে চায় আমাদের কাছে আছে দেওয়া যাবে এগুলোর মধ্যে ঠিক আছে দুইটা শেপ আছে ওকে ওকে এখন যদি মনে করেন আমাদের পাঁচারি যদি নিতে চায় এটা দাম হলো 4000 টাকা পড়বে 4000 টাকা 1.8 লিটার 1.8 লিটার সেটা হলো আপনি 4000 টাকা 4000 টাকা জি যে কোন কোম্পানি নিবে আর ডেলিভারি চার্জটা কিন্তু বলি এগুলোর সাথে কোনো ডেলিভারি চার্জ লাগতেছে না সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে চার হাড়ি তো আছে এরপরে আমাদের কাছে যেটা চার হাড়ি তো যেটা বললাম এরপর তিন হাড়িটা হ্যাঁ তিন হাড়িটা যদি নিতে চায় সেটা আমাদের কাছে আপনার 2.8 আছে তারপর এখানে আমাদের কাছে আপনার যাকে আরেকটা আছে আপনার যাকে এখানে কিয়ামের আছে 3.2 লিটার আচ্ছা 3.2 লিটার এই যে কিয়ামে 3.2 লিটার হ্যাঁ এটার মধ্যে কিন্তু তিনটা পট একটা দুইটা তিনটা পট ওকে তার পাশে কিন্তু এখানে কিন্তু প্রাইস কত থাকবে ভাই কিয়ামের যেটা আপনার যাকে টিপয়ের দুটা ওটা থাকবে আপনার যাকে 4200 টাকা থাকবে হ্যাঁ এগুলো আর এরপরে যেটা আমাদের কাছে যদি নিতে চায় আপনি তিন পটের হকিংস বলেন পেস্টিজ বলেন বা কিয়ামের বলেন যেটা বলেন 3500 টাকা থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জটা লাগবে না আর এরপরে যদি আমাদের কাছে যদি 1.8 তিন পটে নিতে চায় এই যে তিন পটে কিন্তু 1.8 কিন্তু এটার মধ্যে থাকবে একটা স্টিল পট একটা নন স্টিক পট একটা স্টিম পট হ্যালো তিনটা এটাও আমাদের কাছে দাম পড়বে 2900 টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে জি আচ্ছা আচ্ছা এরপরে যেটা আমাদের কাছে আসবো সেটা হলো আমাদের কাছে প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার এ হলো আমাদের কাছে আপনি
ফুমা জাপান খুব কোয়ালিটিফুল জিনিস, হ্যাঁ 6 লিটার ক্যাপাসিটি। এটার কিন্তু পট কিন্তু একটাই, আচ্ছা এটা পট একটা। এটা প্রাইসটা আপনার জায়গা আমরা দিচ্ছি আপনি একদম 6000 টাকা, 6000 টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে ভিতরে। এরপরে মিয়াকোর যেটা হলো মিয়াকো 10 লিটারটা, 10 লিটার। অনেকে কিন্তু বড় প্রেশার কুকার খুঁজে, তার মানে যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি থাকে বা হোটেল রেস্টুরে যদি ইউজ করতে চায় বড় প্রেশার কুকার, এটা কিন্তু পট কিন্তু একটাই। হ্যাঁ এটা পড়বে আপনার 7800 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি, কোন ডেলিভারি চার্জটা লাগবে না। এরপরে কিন্তু মিয়াকোর যেটা আমি আপনাকে ডাবল হাড়িটা দেখিয়েছিলাম, এই যে মিয়াকোর ডাবল পটের যেটা, এটা এটা প্রাইস হলো আপনার যাকে 6500 টাকা, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে। আচ্ছা এই ইলেকট্রিক প্রেশার কুকারের সাথেও কি গিফটগুলো থাকছে? হ্যাঁ ইলেকট্রিক প্রেশার কুকারের সাথে এই যে আমরা যে গিফটগুলো বলছি, দুইটা স্পন এবং 4টা ব্রাশ আমরা এগুলো অবশ্যই দিয়ে দিব। আচ্ছা ওকে জনি ভাই, নেওয়ার প্রসেসিংটা কি? নেওয়ার প্রসেসিংটা হলো ভাইয়া আমাদেরকে শুধু বুকিং মানিটা করতে হবে, অনলি ফর 500 টাকা, 500 টাকা বুকিং মানি করবেন যে কোনো রাইস কুকারের সাথে, 500 টাকা শুধু বুকিং মানি করবেন যে কোনো রাইস কুকারের সাথে। আমি একটু বলে দেই, উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা বানালিং নাম্বার, আমাদের এখানে একটু নেটওয়ার্কে খুব সমস্যা হয় মার্কেটের ভিতরে, তো এই বানালিং নাম্বারে ফোন দিবেন যদি কেউ সরাসরি আসতে চায়। আমাদের লোক কাঁচাবাজার মসজিদের সামনে থাকবেন, সে রিসিভ করে নিয়ে আসবে। আর কেউ যদি আমাদের বিকাশে পেমেন্ট করতে চায়, এই যে নিচে নাম্বারগুলো এয়ারটেলে, এইখানে আমাদের নাম্বারগুলো বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ, ইমো, এই নিচে নাম্বারগুলো জি। আর এখানে হলো আমাদের আপনার যাকে ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে যদি দেন 500 টাকা পেমেন্ট করেন, বাকি টাকাটা কন্ডিশনে। আর সব নাম্বারটা হলো আমাদের 336 এবং 14 গোল চত্বরের সাথে। ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।